আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইটাল বাংলা রান্না বান্নাতে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন নাগেটস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কি করে করতে হবে। চিকেন নাগেটস করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পাউরুটির টুকরো। আমি এগুলোকে সাইডগুলো কেটে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে 1-3 কাপের মতো। তারপর এগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে হাতের সাহায্যে ভিজিয়ে নিতে পারেন। আমি এগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, এখন একটি সাইডে আমি রেখে দিচ্ছি। আমি আরেকটি বাটিতে 1 কাপের মতো মুরগির কিমা নিয়ে নিচ্ছি। বুকের মাংসটাকে আমি এটাকে এরকম ভাবে কিমা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/8 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হচ্ছে 4 চামচের আধা চা চামচ আদা রসুন পেস্ট, লবণ পরিমাণ মতো, এক চিমটি গরম মশলা গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিলের আধা টেবিল পরিমাণ সয়া সস এবং মিষ্টি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথম যেটা দিয়েছিলাম সেটা ছিল ঝাল মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে মিষ্টি। আপনারা ইচ্ছা করলে মিষ্টিটা নাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি যে দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা থেকে হাতের সাহায্যে যতটা পরিমাণ সম্ভব দুধটুকু আমি এই যে আপনার ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে আমি মুরগিতে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে 1/8 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে হাতের সাহায্যে আবার মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটু আঠালো, এজন্য আপনারা হাতের সাহায্যে একটু জোরালো ভাবে বসে বসে মিশিয়ে নেবেন। আমার কর্নফ্লাওয়ার মিশানো হয়ে গেলে আমি 1/8 কাপ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, দিয়ে আমি আবার হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেলে আমি একটি প্লেটে ঠিক এভাবে হাতের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে পাতলা করে তারপর ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম আধা ঘন্টা পর। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। তারপর আপনি ইচ্ছা করলে শেপ দিতে পারেন। যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল এজন্য আপনি ইচ্ছা করলে শেপ দিতে পারবেন, কারণ কিছুটা শক্ত হয়ে গেছে। আমি এখন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর আমি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নেব। একটু সময় লাগিয়ে 2-3 মিনিট সময় দিয়ে তারপর ফেটব। ভালোভাবে ফেটার পরে আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি ময়দা এবং লবণ। এটা একটি পরিমাণ মতো নিবেন, এটাতে কোনো মাপ নেই। নিয়ে আমি এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। আসলে এটা আমরা নিচ্ছি কোডিং করার জন্য। এখন আমি কোডিং করে নিব। প্রথমে আমি সেই মেখে রাখা ম্যারিনেট করা মুরগিগুলোকে ময়দাতে দিলাম, তারপর দিলাম ডিমে, এখন দিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনেরই ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। আমি করছি সাদাটা, আপনারা ইচ্ছা করলে লালটাও ইউজ করতে পারেন। আমার লালটা ভালো লাগে না, এই জন্য আমি সাদাটাই ব্যবহার করছি। আমি এরকম সেম প্রসেসিংয়ে প্রতিটি পিস করে নিচ্ছি।
দেখুন, শক্ত হওয়াতে আমি যে প্রথম বলেছিলাম যে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, দেখুন শেপ দেওয়া যাচ্ছে। আমি এখন প্রতিটি পিস করে নিয়েছি, এটাকে আমি সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট নর্মালে রেখে দিব। নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখার পর আমি এটাকে বের করে নিয়েছি। এখন আমি মিডিয়াম লো আছে, মানে মিডিয়ামের থেকেও একটু কম আছে, ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজার সময় একটু খেয়াল করবেন, কম আছে ভাজবেন কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। বেশিক্ষণ ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে এবং এটার যে আসল টেস্ট, একটু উপরে একটু শক্ত, ভিতরে যে একটু নরম ভাব, সেটা চলে যাবে। এই জন্য আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে একদম কড়কড়া ভাজা করতে যাবেন না। আমি একটি কাঁটা চামচের সাহায্যে 2 মিনিট ভাজার পরে উল্টিয়ে দিচ্ছি। আমি সব সময় কাঁটা চামচ ইউজ করি ভাজার জন্য, তাতে ভালো হয় উল্টাতে। আমি সেম ভাবে 2 থেকে 3 বার এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো, যাতে প্রতিটি সাইজ ভালোভাবে ভাজা হয়। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে যাবেন না, ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু আপনার পুরোটাই ভাজা হয়ে একদম শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম বলা যায় 12 থেকে 13 মিনিট ভেজেছি। আমি একটি প্লেট সাজিয়ে নিয়েছি এবং আমার চিকেন নাগেটস গুলো আমি এখন সাজিয়ে নিব। যে কোনো জিনিসই একটি সুন্দর প্লেটে ডেকোরেট করলে কিন্তু খাবারটা দেখতে সুন্দর লাগে এবং যাকে সার্ভ করা হয় তারও খাবারের প্রতি একটি সুন্দর মনোভাব তৈরি হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।